রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যের পাশাপাশি জেলার পুলিশ সুপারদের নির্দেশ দেন করোনা আক্রান্ত গৃহবন্দী পরিবারগুলিকে খাদ্য সামগ্রী পৌঁছানোর জন্য। সেই মতো বুধবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর থানা ও পৌরসভার উদ্যোগে শহরের গোলাপবাগ, আনন্দপল্লী, আদিবাসী এলাকা ও বরনীলপুরের বিভিন্ন এলাকায় করোনা আক্রান্তদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এদিন প্রায় 20 জনের বাড়িতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। আমরা করোনা পজিটিভদের জন্য খাবার যে আছে সরকারিভাবে যেটা দেওয়া আছে সেটা বর্ধমান থানা থেকে, বর্ধমান থানা এবং পৌরসভা। এখনও পর্যন্ত কতগুলো বাড়িতে দেওয়া হলো? আমরা আজকে 20টা বাড়ির মতো করছি। তার মানে খাবারের মধ্যে কী কী আছে স্যার? অনেক কিছুই আছে, মানে খাদ্য সামগ্রী সবই সাথে অনেক কিছুই আছে। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।